সিয়েরালিওনে সরকার বিরোধী বিক্ষোভে নিহত 27। এবং ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে আবারও হামলা। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশ সহ অন্তত 27 জন নিহত হয়েছে। অর্থনৈতিক দুর্দশা ও দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে দেশটির সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বুধবার থেকে রাজধানী ফ্রি টাউনের রাজপথে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর পরদিন সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কারফিউ বহাল রাখা হয়। এরই মধ্যে সংঘর্ষে পুলিশের 6 কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়াও বিক্ষোভে অন্তত 21 জন বেসামরিকের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ প্রধান জানায়, রাজধানী ফ্রি টাউনের সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তাসহ উত্তরাঞ্চলীয় শহর কামাকুয়ে 3 জন ও পশ্চিমাঞ্চলীয় শহর মাকিনিতে 1 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে এই হামলার জন্য আবারও একে অপরকে দায়ী করছে ইউক্রেন এবং রাশিয়া। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, গতকাল ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের অফিস ও ফায়ার স্টেশনে 10টি হামলার ঘটনা ঘটেছে বলে রুশ ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এদিকে ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বিদ্যমান পরিস্থিতিতে আলোচনার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পরই রুশ সামরিক বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে সেখানে একাধিক হামলার ঘটনা ঘটে। তালেবানদের সমর্থনকারী এবং নারী শিক্ষার পক্ষে থাকা আফগান ধর্মগুরু শেখ রহিমুল্লাহ হাক্কানিকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ইসলামিক সেমিনারে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। আজ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করে জানায়, হামলাকারী কৃত্রিম প্লাস্টিকের পায়ে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এদিকে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস বলেছে, হাক্কানির অফিসের ভেতরেই চলমান সেমিনারে হত্যাকাণ্ডটি ঘটে। এর আগেও আইএস এই ধর্মীয় নেতাকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 64,49,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 59,34,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘন্টায় 1,900-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 64,49,000 ছাড়িয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন 8,34,000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 59,34,00,000-এর বেশি। এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, জার্মানি ও ইতালি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 56,53,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গোয়েন্দা সংস্থা এফবিআই এর কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন এক ব্যক্তি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় গতকাল সকালে ওহাইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা চালান অস্ত্রধারী এক ব্যক্তি। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআই এর সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে তিনি পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। এরপর সন্দেহভাজন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে গুলি বিনিময়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সিয়েরালিওনে সরকার বিরোধী বিক্ষোভে নিহত 27। এবং ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে আবারও হামলা।
আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।